ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং। আজকে যাচ্ছি আমরা গঙ্গা স্নানের মেলাতে। চলো দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর মেলাটা 3 ইয়ার্স হয়ে গেছে আমি যাইনি, আজকে ফার্স্ট যাচ্ছি স্নান করতে জানি, তোমাদেরকে শেয়ার করবো বলেই যাচ্ছি, না তো যেতাম না। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার। এটা যাওয়ার রাস্তা, এটা দিয়ে যাব আমাদের কাছে গঙ্গাটা। অনেকই টোটো আছে এখানে, তো দেখো যাচ্ছি। আর গঙ্গাটা আমাদের অনেক কাছে, দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি চলে এসেছি। দেখো আমার ছাওয়া দেখা যাচ্ছে, খুব ভালো লাগে। আর পাশেই কালী মন্দির, আর চারপাশে আম গাছ, মাঝখানে রাস্তা। যেহেতু মালদায় অনেক আম বিখ্যাত, ওই জন্য চারি রকমের কুলের আচার পাওয়া যাচ্ছে এখানে এই সময় বসে। পাশে দেখো, সামনে দেখো আখের রস, কুল, অনেক রকমের মেলা। তো দেখো সব রকম মেলা ভালো লাগে, ছোটোখাটো মেলা, বেশি বড় মেলা বসে নি। আর ছানুয়া খেতেও মজা লাগে, ফুচকা দেখে তো লোক চলে আসে। মেলাটা ঢুকে গেলাম আস্তে আস্তে, তো অনেক রকম পাঁপড় টাপড় পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে, ভালো লাগছে দেখতে। আর দেখো এদিকেও মেলা, সবে বসেছে, এখন বিক্রি হবে না, রাতের দিকে বেশি বিক্রি হবে। একটা বেলার মেলা। আর চারপাশে দেখো মেলাই মেলা, খুব ভালো লাগছে মেলাটা। আর বিকেলবেলা আসবো মেলা দেখতে। আর এখানে দুটো নাগরদোল্লা এসছে, দেখো কালী মন্দিরটা আসার সময় তোমাদের দর্শন করাবো। তো দেখো চারপাশটা, এবারে ওই পার হবো এই বাসের এটা দিয়ে। দেখো এই মাঝখানে চলে এসেছি, খুব ভয় লাগে যেতে। আর দেখো চারপাশে মাঠ, গঙ্গার পাড়ে চলে এলাম, এবার স্নান করতে নামবো এক এক করে সবাই। তো চলো আমি নামো গঙ্গায় স্নান করবো। দেখো নৌকা যাচ্ছে, নৌকায় ছোটোবেলায় একবার চেপেছি, আর কোনো দিন চাপেনি নৌকা। দেখুন আমি নামছি, আমি ভাইকে আবার বলবো ভিডিও কর। আমি ভাইকে বলছি দেখতে পাচ্ছি না, অত দূর থেকে ভিডিও বানাচ্ছে, ভিডিও বানাতে অ্যালাউ নেই, তবুও ভিডিও বানাচ্ছে। আজকে আমি করছি তাই, কারণ মীরা স্নান করছে তো তাই। আর আমার জলে নামতে ভালো লাগে, তবু অনেকক্ষণ ধরে স্নান করেছি জলে, তো কতদিন পর স্নান করলাম। স্নান কমপ্লিট হয়ে গেছে, তো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। দেখো সবাই থাকা হয়ে গেছে, এইরকমের ছোটো ছোটো ঠাকুর তৈরি করেছি, সরস্বতী ঠাকুর, গঙ্গা ঠাকুর, ঠাকুর ভোলে বাবা। কত কিউট লাগছে ছোটো ছোটো ঠাকুরকে দেখতে। তো আবার এদিকে কালী ঠাকুরের, এই ঠাকুরটা খুব জাগ্রত ঠাকুর, তো সবাই প্রণাম করে নিও এখান থেকে সবাইকে, যাতে ভালো লাগে। আর পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাব সেটাই বলছিলাম। ঈদেরকেও ঠাকুর বানিয়েছে, এবার বাড়ি গিয়ে দেখা হবে। হয়ে গেছে, চলে এসেছি বাড়িতে, ড্রেস ট্রেস চেঞ্জ করলাম। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের নতুন ভিডিও নিয়ে আসবো। তো তখনের জন্য টাটা।